বন্ধুরা, রিয়েলমি 3 রিলিজ নিয়ে অনেক কথা হচ্ছিল, ডেট নিয়ে কথা হচ্ছিল, ডেট কিন্তু ফাইনালি চলে এসেছে। 4ঠা মার্চ 12টা 30-এ হচ্ছে রিয়েলমি 3 লঞ্চ করতে চলেছে। অর্থাৎ আমরা ফেব্রুয়ারিতে বেশ কয়েকটা ফোন দেখব, আর মার্চের কিন্তু প্রথম দিকেই আমরা রিয়েলমি 3 দেখবো। হ্যাঁ, যার প্রসেসর আছে হিলিও P70, ডায়মন্ড কাট ডিজাইন, পেছনে ডুয়েল ক্যামেরা, অর্থাৎ ভালো একটা ফোন কিন্তু আমরা রিয়েলমির তরফ থেকে দেখতে পাবো। বন্ধুরা, যারা যারা তোমরা S10, S10 Plus আর S10e প্রি অর্ডার দিতে যাচ্ছ, তাদের জন্য এই খবরটা। DxO মার্কস এদের ক্যামেরা টেস্টিং এর রেজাল্ট বেরিয়ে গেছে, যেখানে তারা মার্কস যেটা পেয়েছে সেটা হচ্ছে ইমেজে 104 আর ভিডিও কোয়ালিটিতে 97। অর্থাৎ 104 এখনো পর্যন্ত আউট অফ দ্য বেস্ট হচ্ছে 104 ইমেজ কোয়ালিটি, এটা কিন্তু S10-এর। আর S10-এর যে ভিডিও কোয়ালিটি সেটা হচ্ছে 97, মোটামুটি বলা যাবে না, এটা একদম টপ লেভেলে, অর্থাৎ বেস্ট অফ 3-র মধ্যে কিন্তু রয়েছে ভিডিও কোয়ালিটি। অর্থাৎ ক্যামেরা সেগমেন্টের যদি কেউ ফোন নিতে চান, তাহলে আপনাদের জন্য কিন্তু এই ফোনটা যথেষ্ট ভালো। তবে এটাও মাথায় রাখতে হবে, S10-এর এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে 55,900 টাকা থেকে, তারপরে আছে 65,000, তারপরে আছে 70,000, অর্থাৎ দামের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেশি। তবে এই ফোনটি কিন্তু একটা ক্যামেরা সেগমেন্টের ফোন বলা যেতে পারে। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, জেনে নিয়ে যাক আজকের টেক নিউজগুলি কী কী আছে। বন্ধুরা, ভারতের সব থেকে বেশি বিক্রি যে ফোনটি হয় সেটি কিন্তু ফিচার ফোন, স্মার্টফোন নয়। স্মার্টফোন সকলের কাছে এখন বর্তমানে আসছে, কিন্তু ফিচার ফোন যারা স্মার্টফোন ব্যবহার করে তারাও ব্যবহার করে, যে কারণে কাইওএস আর মিডিয়াটেক একসঙ্গে এইবার ফোন আনতে চলেছে, যেটা হচ্ছে 4G ফোন হবে। সেই ফোনটি আনতে চলেছে কাইওএস আর মিডিয়াটেক মিলে, অর্থাৎ ফিচার্স ফোন হবে যেটি 4G ফোন হবে। অর্থাৎ আমাদের সেকেন্ড ফোন হিসাবে কিন্তু ফিচার্স ফোন যথেষ্ট ভালো, কারণ অনেক সময় আমরা গেম খেলতে খেলতে কিন্তু আমাদের স্মার্টফোনের ব্যাটারি অনেক সময় কমে যায়, এবং অনেক সময় আমাদের মোবাইলে সুইচ অফ হয়ে যায়, সে কারণে আমাদের পাওয়ার ব্যাঙ্ক নিয়েও ঘুরতে হয়। এবার যদি এরকম ফোর জি ফিচার্স ফোন আসে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো, আর তাতে যদি হটস্পট থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখন দেখা যাক, এই সামনের মার্চ এপ্রিল থেকে 3-4টে ফোন তারা আনবে, এখন কী কী ফোন আনবে সেটা হচ্ছে দেখতে হবে। বন্ধুরা, কিছুদিন আগে ভিভোর তরফ থেকে এসে গেছে ভিভো V15 Pro। এইবার শোনা যাচ্ছে যে ভিভো V15ও আসতে চলেছে, প্রো বের করে, অর্থাৎ প্রো বাদ দিয়ে ভিভো V15 আসতে চলেছে। এটার ডিসপ্লে কিছুটা ছোট হবে, অর্থাৎ ভিভো V15 Pro এর ছোট ভাই বলা যেতে পারে, যে ডিসপ্লেটা ছোট হবে, অ্যামুলেট হবে না। এর প্রসেসর থাকবে মিডিয়াটেকের হিলিও P70 প্রসেসর থাকবে, পপ আউট ক্যামেরা থাকবে 32 মেগাপিক্সেলের, আর মেন ক্যামেরা যেটা সেটা থাকবে হচ্ছে 24 মেগাপিক্সেলের। অর্থাৎ কিছুটা কাট করে, কিছুটা বাচ্চা দিয়ে ভিভো V15 কিন্তু আসতে চলেছে মার্চ মাসে। অ্যাকচুয়ালি এই কিছুদিন আগেই ভিভো V15 Pro লঞ্চ হলো, সেই সময় ভিভো V15কে লঞ্চ না করে 4-5 দিন 6 দিন পরে ভিভো V15 কেন লঞ্চ করছে সেটা আমিও জানি না, আপনারা যদি জানেন তো কমেন্টে বলতে পারেন, এটার অ্যাকচুয়ালি উদ্দেশ্য। আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে, এটা এন্ট্রি লেভেলের ফোন বলা যেতে পারে, নাম হচ্ছে ভিভো 91i। এই ফোনটি আসতে চলেছে খুব শীঘ্রই, এটিতে 2GB র্যাম থাকছে, 16GB রম থাকছে, এর ডিসপ্লে সাইজ থাকছে 6.3 ইঞ্চি IPS ডিসপ্লে থাকছে, এতে প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439, এর ব্যাটারি থাকছে 4300 mAh ব্যাটারি থাকছে। এরপর হচ্ছে এর দাম, এই ফোনটির দাম থাকতে চলেছে 7,990 টাকার, অর্থাৎ 8,000 টাকার মধ্যে কিন্তু এই ফোনটি আসতে চলেছে, আর তার সঙ্গে ফিঙ্গারপ্রিন্টসও কিন্তু এই ফোনটি থাকছে। দেখা যাক, 8,000-এর মধ্যে অনেক ফোন রয়েছে, তার থেকেও বড় কথা হচ্ছে এখন খুব টাফ কম্পিটিশান চলছে, কারণ এখন ফ্লিপকার্টে প্রচুর অফার চলছে, সেই জায়গাতে এসে ভিভোর এই ফোনটি কতটা মার্কেট করতে পারে সেটা দেখতে হবে। কারণ হচ্ছে এখন যেরকম মার্কেটে কম্পিটিশান রয়েছে, আর ভালো ভালো ফোনগুলো যতটা ফ্লিপকার্টে ছাড় পাওয়া যাচ্ছে, যেমন আসুস জেনফোন ম্যাক্স প্রো M1-এ ছাড় পাওয়া যাচ্ছে, নোকিয়া 5.1 Plus-এ ছাড় পাওয়া যাচ্ছে, তো এই ফোনটা কতটা কী করতে পারে সেটা কিন্তু আমরা দেখবো এর লঞ্চ হয়ে যাওয়ার পরে। তো কিছুদিন পরে লঞ্চ হবে, তখন আমরা দেখে নেবো এই ফোনটি অ্যাকচুয়ালি কতটা টক্কর দিতে পারছে এই ফোনগুলির সঙ্গে। বন্ধুরা, 2022 সালে অ্যাপেলের যে ফোনটি আসতে চলেছে, অর্থাৎ অ্যাপেল আইফোন যেটা আসতে চলেছে, তাতে যে প্রসেসর থাকবে A14,
তার সাইজ হবে 5 ন্যানোমিটার। 5 ন্যানোমিটারের প্রসেসর আসতে চলেছে। অ্যাকচুয়ালি এতদিন বলা হতো যে 7 ন্যানোমিটারের নিচে কিন্তু কোনো প্রসেসর তৈরি করা সম্ভব নয়, কারণ 1 ন্যানোমিটার মানে যথেষ্ট ছোট। সেখানে 5 ন্যানোমিটারের প্রসেসর আসবে, তাহলে চিন্তা করুন টেকনোলজি কতটা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ 5 ন্যানোমিটার টেকনোলজির মধ্যে একটা প্রসেসরকে নিয়ে আসা কিন্তু খুব একটা ছোট ব্যাপার না, আর এটা করতে চলেছে অ্যাপেল। 2022 সালে এই ফোন যে ফোন আইফোনটি আসবে তার সঙ্গে থাকবে A14 প্রসেসরটি, যেটি কিন্তু 5 ন্যানোমিটার টেকনোলজির প্রসেসর হবে। অর্থাৎ প্রতিদিন কিন্তু আমাদের টেকনোলজি যথেষ্ট অ্যাডভান্স হয়ে চলেছে। বন্ধুরা, রেডমি নোট 7 বেরিয়ে গেছে আর রেডমি নোট 7 প্রো আসতে চলেছে। অর্থাৎ রেডমি নোট 7 লঞ্চ হয়ে গেছে চায়নাতে, ভারতে 28 তারিখে লঞ্চ হতে চলেছে, আর রেডমি নোট 7 প্রো মার্চের দিকে আসবে। তো এটার দাম নিয়ে সকলেরই একটা আশা ছিল যে এটা 14,000 থেকে 15,000 টাকার মধ্যে হবে, যে কারণে অনেকেই কিন্তু অনেক ইউটিউবাররা তারা কিন্তু একটা আইডিয়া করেছিল যে 14,000 থেকে 15,000 টাকার মধ্যে আসা উচিত, কারণ রেডমি নোট 7 কিন্তু বা রেডমি 7 রেডমি নোটের যে সিরিজটা সেই সিরিজটা কিন্তু যথেষ্ট কম দামের মধ্যেই থাকে, কিন্তু রেডমি নোট 7 প্রোর দাম কিন্তু হতে চলেছে অনেকটা বেশি। তার লোয়েস্ট ভার্সন যেটা থাকবে সেটা থাকবে 18,000 টাকার মধ্যে, আর এর হায়েস্ট ভার্সন যেটা থাকবে সেটা কিন্তু 25,000 টাকার মধ্যে থাকবে। তার মধ্যে হচ্ছে পোকো ফোনও কিন্তু এর মধ্যে রয়েছে। তাহলে পোকো ফোন পোকো 2 এর দাম কত হতে পারে? হয়তো পোকো 2 এর দাম হতে পারে 25,000 টাকার ওপরে। এখন দেখা যাক মার্চে রেডমি নোট 7 প্রো লঞ্চ লঞ্চ হওয়ার পরে কিন্তু আমরা একদম ফাইনালি বলতে পারবো যে এই ফোনটির অ্যাকচুয়ালি দাম কত। তবে আশা করা যাচ্ছে যে এর হায়েস্ট ভার্সনের দাম কিন্তু 22,000 টাকার নিচে কখনোই আসবে না। তো বন্ধুরা, আজকে টেক নিউজ এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।